রূপকথার মতো ব্যাটিংয়ে মিরাজের রেকর্ড গড়া সেঞ্চুরি। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে অসাধারণ এক ইনিংসের উপহার দিলেন বাংলাদেশের অলরাউন্ডার। প্রথম ম্যাচের মতো আবারও ব্যাটিং বিপর্যয়, মাত্র 69 রানে 6 উইকেট হারিয়ে দুঃখ ছিল বাংলাদেশ। 8 নম্বরে নেমে অভিজ্ঞ মাহমুদুল্লাহর সঙ্গে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে মিরাজ গড়েন 148 রানের রেকর্ড জুটি। পরে নাসুম আহমেদের সঙ্গে জড়ো ব্যাটিংয়ে দলকে নিয়ে যান লড়ুক সংগ্রহে। 83 বল থেকে 8 চারের সঙ্গে 4টি দৃষ্টিনন্দন সয়ে করেন 100 রান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মিরাজ ছাড়াও বাংলাদেশের এই দুঃসময়ে হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। 96 খেলে সংগ্রহ করেন 77 রান, সঙ্গে ছিল 7টি চারের মার। ওপেনিংয়ে নেমে আবারও ব্যর্থ এনামুল হক। এনামুল হক বিজয় 9 বল খেলে করেন 11 রান, সাথে ছিল 2টি চারের মার। লিটন দাস করেন 23 বলে 7 রান, সাথে ছিল 1টি চারের মার। নাজমুল হাসান শান্ত গত দিনের থেকে একটু ভালো খেলেন, 35 বলে করেন 21 রান, 21 রানের মাঝে আছে 3টি চারের মার। সাকিব খেলেন 20 বলে 8 রান এবং ছিল 1টি চারের মার। মুশফিকুর রহিম 24 বল থেকে 12 রান সংগ্রহ করেন, সাথে 2টি চারের মার ছিল। এছাড়াও আফিফ হোসেন আজকে কোনো রান সংগ্রহ করতে পারেননি। শেষের দিকে জড়ো ব্যাটিং ইনিংস খেলেন নাসুম আহমেদ। 11 বলে দারুণ একটি 18 রানের ইনিংস খেলেন, সেখানে ছিল 1টি 6-এর মার ও 2টি 4-এর মার। বাংলাদেশ 50 ওভার শেষে সংগ্রহ করে 271 রান 7 উইকেটের বিনিময়ে।